বন্ধুরা ইতিমধ্যে ভারতবর্ষে কিন্তু টিকটক বন্ধ হয়ে গেছে। ভারত সরকার কিন্তু টিকটককে বন্ধ করে দিয়েছে আমাদের দেশে। তো বন্ধুরা টিকটক বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ভারতে যারা বড় বড় টিকটকের স্টার রয়েছেন তারা তাদের লাস্ট ভিডিও আপলোড করেছে টিকটকে, এবং টিকটক সম্পর্কে তারা ঠিক কি বলেছে অনেকে অনেক কিছু বলেছে, অনেকে কেঁদে ফেলেছে। বন্ধুরা তাদের সেই লাস্ট ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো এই চ্যানেলেই। ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে আপনারা সবাইকে বিষয়টিতে অবগত করবেন। কারণ আমাদের ইন্ডিয়াতে যারা বড় বড় স্টার রয়েছে টিকটক বন্ধ হয়ে যাওয়াতে তাদের ঠিক কি রকম অবস্থা সেটাই আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। বন্ধুরা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর। এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় একটা ভিডিও নোটিস মিস না হয়। তো চলুন টিকটক বন্ধ হয়ে যাওয়ায় ঠিক তার আগের মুহূর্তে ভারতের টিকটক স্টাররা তারা টিকটকে লাস্ট ভিডিও কি আপলোড করে ঠিক কি বলেছেন তাদের মুখ থেকে সে কথাগুলি শোনা যাক। হাই ফ্রেন্ড, আমি জেফার। যেতে যেতে একটা শেষবারের মতো একটা কথা বলতে চাই। এটা একটা বিদেশি অ্যাপ, কিন্তু এখানে যেসব বন্ধু বানিয়েছিলাম তারা সবাই দেশি, তাই তাদেরকে হারানোর যে দুঃখ সেটা সারা জীবন মনে থাকবে, আর কিছু মানুষকে কখনোই ভোলা যাবে না। তাই নিজেদের মধ্যে কোনো অশান্তি করো না, কেউ বড় কেউ ছোট নয়, আর সবাই আমরা সবাই। সো হে গাইস, গাইস শায়দ সে হি মেরা লাস্ট ভিডিও হ্যায়। সচ মে ইয়ার আপ লোগো কো বহুত মিস করুঙ্গা। गाइस शायद आप लोगों ने न्यूज़ में देख ही लिया होगा कि टिकटॉक के साथ साथ और भी बहुत सारे एप्लीकेशन हैं जो इंडिया से बैन हो गया है। गाइस दुख तो हो रहा है, पर जो हो रहा है हमारे अच्छे के लिए ही हो रहा है, पहले हमारा देश है। बोर हो गए यार, टिकटॉक जल्दी से आ जाओ। नहीं आएगा क्या टिकटॉक कभी? सबसे पहले तो थैंक यू सो मच, आप सब लोगों ने इतना प्यार दिया। 7.1 मिलियन फैमिली। लास्ट वीडियो अब हम नहीं मिल पाएंगे इसके बाद। आप सब ने सुन लिया होगा कि टिकटॉक बंद हो रहा है। सुना है तो रो रही है बुद्धू लोग के तरह, छोटे बच्चों की तरह। हाँ तो टिकटॉक बंद हो रहा है ना, तो सब लोग खुश हो कि टिकटॉक बंद हो रहा है। जाओ बाय। आप लोगों ने टिकटॉक पे बहुत प्यार दिया है, बहुत सपोर्ट किया है, लेकिन आप लोगों के प्यार और सपोर्ट की मुझे इंस्टाग्राम पे बहुत जरूरत है। तो आप लोग टिकटॉक बैन हो गया तो कितना बुरा लग रहा है यार, मुझसे पूछ रहे हो कितना बुरा लग रहा है, छोड़ो हटाओ। गाइस मुझे कोई इंस्टाग्राम पे फॉलो नहीं करता, मैं आप सबको खोना नहीं चाहती। गाइस मेरे प्रोफाइल में जाके आप लोगों का इतना प्यार पाने के लिए जो मुझे मिल रहा था, और अचानक से सब जाएगा तो थोड़ी तकलीफ होगी यार। बस बाकी देश के हित के लिए है तो सर आंखों पर। और वैसे ही घर में बैठी हूँ और ऊपर से लॉकडाउन, ऊपर से टिकटॉक बैंड, फुल टू बोरिंग, कोई काम ही नहीं है घर पे। ऐसे ही लेटी हूँ सुबह से, আপনারা সে কথা তাদের মুখ থেকে শুনলেন। তো বন্ধুরা এইসব শোনার পর আপনি কি মনে করছেন যে ভারতবর্ষে পুনরায় কি টিকটক কে ফিরিয়ে আনা দরকার, টিকটক কে আবারও চালু করা দরকার আমাদের ভারতবর্ষে, না সরকার যে সিদ্ধান্ত নিয়েছে টিকটক বন্ধের ব্যাপারে টিকটক বন্ধটাই ঠিক আছে? বন্ধুরা আপনারা কি চাইছেন, টিকটক কে চালু করতে চাইছেন না বন্ধ করতে চাইছেন? অবশ্যই আপনাদের নিজেদের মতামত আপনারা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।